হায়ং নিজত থায়ন কতালাই বুমা সেনাম তঙ্ক ভারতবর্ষ হাকত নিজত কাহাম হামে নাইকল তঙ্ক মোদি হাপাং মন্ত্রী অক্রা তংমানি জরাও গুজরাট হাস্তেও জে কাহাম সামুং খ্লাইকা নরেন্দ্র মোদি আবরক তাবু হাকত নিথানি সিনিমুং মান তঙ্ক গুজরাট মডেল আ জরাওন মডেল ত্রিপুরা সামনানি বাকি সামুং খ্লাই তঙ্কা হাস্তে হাপাং ও হাপাংনি কাশা নাইকল মুং ত্রিপুরা হাকত নি বিশিঙ্গ কাশা নাইথক হাস্তে সামনানি ফেকজানে মানিকরে খ্লাই ত্রিপুরা ন কুচুক ফ্রুংনানি ইমাং ন সয়খ্লাইনা বাকি কাহাম না সামুং খ্লাই তঙ্কা হাস্তে নি লুকুরক বরক গ্রী হিংকে অবহাই ইমাং সয়খ্লাই মাংলা খামু হাস্তে হাপাং আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন আট নং টাউন বরদোয়ালি মন্ডলী লুয়াজিমুং বাই সংসার জাগমানি কাইশা কক সালেমুং সভাও ফাই মানজাক ফাইকা ককতিশাল মন্ত্রী অক্রা ডক্টর মানিক শাহ অবহাই কক রং শাখা দেশের দূর পর্যন্ত বিভিন্ন কার্যক্রম আমাদের দেওয়া হয়েছে। তো এর মধ্যে এটা একটা কার্যক্রম যে বিশিষ্ট যারা ইনফ্লুয়েন্সার যাদের কথা মানুষ শুনে মানুষ মন দিয়ে শুনতে চায় চেষ্টা করে বুঝতে তাদেরকে নিয়ে বিভিন্ন মণ্ডলে এই আয়োজন এখানে আট নম্বর দোয়ালিতে আজকে এক মাসের যে আমাদের যে বিভিন্ন কার্যক্রম তার মধ্যে এটা একটা আমার এখনো মনে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওনার প্রায় ১৩ বছর সমান ওনার কার্যকাল উনি মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটে উনি শেষ করেছিলেন কারণ উনি প্রধানমন্ত্রী হিসাবে উনি দিল্লিতে আসবেন তো আমার এখনো মনে আছে ওই ভাষণে উনি বলছিলেন যে আমাকে তো তোমরা দিল্লিতে পাঠিয়ে দিচ্ছ মানে এই যে কনফিডেন্স জনতাদের উদ্দেশ্যে বলছিলেন যে মানে আমি দিল্লিতে যাচ্ছি মানে আই উইল নট কাম ব্যাক অর্থাৎ কনফিডেন্ট আমি ভাবছিলাম কত কনফিডেন্স থাকে উনি বলতে পারেন যে একটা গুজরাটের মধ্যে যে টেস্ট উনি করেছেন যে কীভাবে একটা গুজরাটকে একটা প্রগতিশীল রাজ্য হিসাবে মডেল আমরা বলি যে গুজরাট মডেল সেটা করার কারণে ওনার মধ্যে যে কনফিডেন্স ডেভেলপ করলো উনি জানেন যে ভারতবর্ষকে যদি উনি পান প্রধানমন্ত্রী হিসাবে পাওয়ার পর উনি জানেন সেই দিশায় সে পরীক্ষাগার হিসাবে উনি সাকসেসফুল হাস্তেনি মন্ত্রী অক্রা ডক্টর মানিক সাহাবাই আশালি পান্ডা ফাই মানজাক ফাইকা হাস্তেনি মুং গ্রাং এবা বরম গ্রাং লুকুরকব তাবংনি হাস্তে হাপাংনি জরাও বব হাইকে তঙ্গি তঙ্কা হাস্তে হাবার ইয়াকশি নাইকল মুংনি সিমি ইয়গৈ হা কতনি কতর হাস্তেও তামো কাহাম সামুং খ্লাইকা ত্রিপুরা আবনতি কক শাখা এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বেশি একজন সেন্সিটিভ সেটা বলার মতো নয় আমি বিধানসভা ইলেকশনের সময় ইমুরাকে বলেছিলাম স্যার আপনার সঙ্গে যে অনেক কথা বললেন গেলেই তো হয় কি সুন্দর কথা সেটা আমার মনে ছিল এবং আমি ওনার মত বিনিময় সভাতে ভুল করে আমি গিয়েছি এবং সেটা হয়েছে আমার ভাই সঞ্জয় সাহার জন্য আমি তো কিছু জানি না আমি বলি সঞ্জয় আমি তো স্যারের কাছে বলছি তুমি চলে যাও হ্যাঁ তো আমি গেলাম স্যারের কাছে কিন্তু সেই সময় গিয়ে আমার এত ব্যক্তিগত অভিজ্ঞতা হলো যেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর এখানে জাহাজের খেলা নেই হাসির খেলা নেই শুধু গরিব দুঃখী যারা আছে তাদের কাছে পাশে দাঁড়ানো কালীন হলো আমাদের চিফ মিনিস্টারের কাছে কি করলে রাজাখর আউলিন রবীন্দ্র ভবন সংসার জাগমানি পান্ডা ও ফাইমানজা ফাইকা আগরতলা পুর নিগম মেয়র দীপক মজুমদার বিজেপি সদর আগুলি হাংকরনি আচুকফাং অসীম ভট্টাচার্যিতে বরদোয়ালি মন্ডলী আচুকফাং সঞ্জয় সাহা প্রবারী সুব্রত চক্রবর্তীতে বরদোয়ালি মন্ডলী যুবা মোর্চানি আচুকফাং পদ্মনাভ সাহা ব্যুরো রিপোর্ট কক খরাং